আমি রেহাই দেই নাই, এভাবে যেন ওদেরকে আদালত রেহাই না দেয়। জোর করে একটি ডাব খাইয়ে অজ্ঞান করে কিশোরীকে। তারপর একাধিক যুবক মিলে তাকে জোর করে গাড়িতে তুলে নেয়। এরপর কয়েক ঘন্টা পালাক্রমে গণধর্ষণ শেষে রাস্তায় ফেলে যায়। জানা গেছে গতকাল সকালে কলেজ থেকে বাড়ির পথে রওনা হয় ছাত্রী। বিকেল 3টার দিকে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন ফোন করে, কিন্তু তা প্রথমে রিসিভ হয়নি। পরে এক অজ্ঞাত ব্যক্তি ফোন রিসিভ করে জানান, গোসিঙ্গা রাজাবাড়ির সড়কের কুটুমবাড়ি রিসোর্টের সামনে থেকে কয়েকজন যুবক ভুক্তভোগী ছাত্রীকে ইজিবাইকে তুলে নিয়ে গেছে। এরপর ভুক্তভোগী ছাত্রীকে অচেতন অবস্থায় শ্রীপুরের কাপাসিয়া সড়কের পটকা এলাকায় পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সকালে ভুক্তভোগী ছাত্রীর জ্ঞান ফিরলে সে দলবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার কথা জানায়। ইজ্জত হারানো ছাত্রী জানায়, তার ছোট ভাইয়ের বন্ধু পরিচয় দুই দিন আগে এক কিশোর তার সঙ্গে ফোনে কথা বলে। গতকাল কলেজ থেকে বের হলে সেই কিশোর তাকে ডাব খাওয়ার প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হলে জোর করে খাওয়ানো হয় তাকে। এরপর আর কি হয়েছে বলতে পারে না সে।